হ্যালো বিবান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরা আজকে খুবই এমন একটা অকেশনে আসলাম যেটা নিয়ে আমাদের সচরাচর কথা বলা হয় না লাস্ট এরকম একটা সিচুয়েশন হয়েছিল দুই পর বিশ সালে আমরা এরকম একটা আসলাম যেখানে আমরা একটু অনিশ্চয়তার মধ্যে আছি বিশেষত এইচএসি পরীক্ষাটা নিয়ে এইচএসি পরীক্ষা নিয়ে কি কি পরিস্থিতি হয়েছে তোমরা জানো তোমরা সবাই এই পরিস্থিতির শিকার হয়তো বা কারোর জন্য একটু অ্যাডভান্টেজ হবে কারোর জন্য একটু ডিসঅ্যাডভান্টেজ হবে বাট সবাইকে আসলে সামনে যে অ্যাডমিশন টেস্ট অ্যান্ড সামনে যে সময়টা সেই যেতে হবে এই জন্যই অ্যাট দিস মোমেন্ট কি করা দরকার সেটা নিয়ে কথা বলতে এসেছি টেনমিসের পক্ষ থেকে আমি ফারহান সাকিব আমার সাথে আছে ডক্টর সুস্মিতা আমার সাথে আছে এস এম আর রায়ান ভাইয়া আমার সাথে আছে তোমাদের তন্ময়ধর ভাইয়া তো আজকে আমরা বেসিক্যালি চারটা অ্যাডমিশন ইউনিট নিয়ে কথা বলবো এবং তার আগে আমরা কথা বলবো হচ্ছে যে তোমাদের এইচএসি পরীক্ষার রেজাল্টটা কিভাবে হতে পারে আমরা স্পেসিফিক্যালি কথা বলবো যে অ্যাডমিশন পরীক্ষাগুলো কবে হতে পারে আমরা কথা বলবো কি কি বই পড়া লাগতে পারে এবং তোমাদের ওভারঅল যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দিব সো আমি একটু শুরুতে সবার নিজেকে একটু পরিচিত করে নেওয়ার সুযোগ দিব আমি নিজের পরিচয়টা দিয়ে নেই আমার নাম ফারহান সাকিব আমি টেনমিট স্কুলে মূলত বাংলা পড়াই তার পাশাপাশি আরো টুকটাক অনেক কিছু দেখাশোনা করার চেষ্টা করি সো আমি এই বছরও বাংলা প্রতি বছরের মতো ক্লাস দেবো অ্যাডমিশনে অ্যান্ড পাশাপাশি আমি এইচএসসি র যেহেতু ক্লাস নেই এইচএসি চব্বিশের অনেক স্টুডেন্টরা আমার সাথে পড়ালেখা করেছো ফাইনাল ডিভিশন লাইফ ক্লাস অ্যাটলিস্ট বাংলা পরীক্ষাগুলো তো হয়েছে সো আমাদের সাথে তোমাদের জার্নিটা এখনো কমপ্লিটেড হয়নি আর টুক বাকি আছে এরপর আমি যাব হচ্ছে সুস্মিতার কাছে সুস্মিতা থ্যাংক ইউ ভাইয়া হ্যালো এভরিওয়ান আমি ডক্টর সুস্মিতা সারসলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছি বর্তমানে এডমিশন এক্সে আছি এবং 10 মিনিট স্কুলের মেডিকেল কোঅর্ডিনেটর হিসেবে আছি थैंक यू অল রাইট এরপর আমরা যাব হচ্ছে তন্ময়ের কাছে হ্যালো एवरीवन আমি তোমাদের তন্ময় भैया আমি 10 স্কুলের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে আছি এছাড়াও 10 মিনিট স্কুলে টুকটাক বিভিন্ন দায়িত্বে আছি সো তোমাদের এই ইউনিটের কোঅর্ডিনেটর হিসেবে আছি সো তোমাদের সাথে বিস্তারিত কথা হবে তারপর যাচ্ছি রায়ানের কাছে আমি এমনি স্কুল পরিচয় এর সাথে সাথে আমি সহ যত রকম এর কোর্স রয়েছে আমি সবগুলো দেখাশোনার কাজ করেছি ইনশাল্লাহ তোমাদের আগামীতে হবে দেখা সাক্ষাৎ হবে লেখাপড়া হবে ইনশাল্লাহ খুব ভালো একটা জার্নি আমাদের সামনে ওয়েট করছে অলরাইট সো সবাইকে ধন্যবাদ যার যার নিজ নিজ পরিচয় দিয়ে দেওয়ার জন্য আমি একটু আমাদের স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করব যে এই লাইভ ক্লাসটা নিজেদের বন্ধুরা যাতে দেখতে পারে এজন্য শেয়ার করে নিজেদের টাইমলাইনে রাখো পরবর্তীতে তোমরাও এখানে যেহেতু অনেক প্রশ্নের উত্তর থাকবে বিভিন্ন ক্রিটিক্যাল প্রশ্নের উত্তর থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর পরবর্তীতে আরো একবার দেখে রিকনফর্ম হয়ে নিতে পারো প্রথম যে প্রশ্নটার উত্তর আমরা করব সেটা হচ্ছে যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে হতে পারে অলরেডি বিভিন্ন কথা বলছে আমরা অনেকগুলো মতামত দেখেছি যৌক্তিক মতামত দেখেছি অযৌক্তিক মতামত দেখেছি আমরা এইচএসি পরীক্ষার রেজাল্ট কেমন হতে পারে এটা একটা সম্ভাবনার কথা বলবো এটা আমাদের ব্যক্তিগত ওপিনিয়ন থেকে আমরা বলছি না এইচএসি পরীক্ষার রেজাল্ট কিভাবে হবে কেমন করে হবে এই ধরনের কোনো অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট এখনো শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেহেতু আসে নাই আমরা এখনো পর্যন্ত শুধুমাত্র গেস করতে পারি এবং যেহেতু এখন এটা একটা গেসিং ফেজে আছে আমাদের কথাকে শিরোধার্য মনে করে মানে খুব বেশি খুশি হয়ে যাওয়ারও কিছু নাই আবার খুব বেশি দুঃখ পাওয়ারও বা হতাশ হওয়ারও কিছু নাই আমি জাস্ট একটু বলি যে ২০২০ সালে কি হয়েছিল যখন লাস্টবার এই অটো প্রমোশনের ব্যাপারটা দেখা দিয়েছিল দুই সালে করোনার কারণে যখন এইচএসি পরীক্ষাটা নেওয়া সম্ভব হল না পরবর্তীতে দুইটা মার্কসের এর উপর ভিত্তি করে এইচএসি পরীক্ষার রেজাল্টটা রেডি করা হয় একটা হচ্ছে জেএসসি পরীক্ষা এবং আরেকটা হচ্ছে এসএসসি পরীক্ষা দুই সালের যারা এইচএসি পরীক্ষার্থী ছিল তাদের জেএসি পরীক্ষা থেকে পঁচিশ পার্সেন্ট মার্ক ক্যারি করা হয় এবং তাদের এসএসসি পরীক্ষা থেকে পঁচাত্তর পার্সেন্ট মার্ক ক্যারি করা হয় এই দুইটা মার্ক নিয়ে তাদের এইচ পরীক্ষার রেজাল্টটা দাঁড় করানো হয় এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কিভাবে এই সাবজেক্টের ভ্যারিয়েশনটা কিভাবে হলো কারণ হচ্ছে তোমার জিএসসি পরীক্ষাতে তো আসলে আলাদা করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো নাই আবার অন দ্য আদার হ্যান্ড ওইদিকে তোমার এইচএসি তে তো ফিজিক্স দুই পেপার কেমিস্ট্রি দুই পেপার ম্যাথ দুই পেপার বায়োলজি দুই পেপার তাহলে ঘটনাটা কিভাবে ঘটলো যেভাবে এই এভারেজটা করা হয়েছিল সেটা হচ্ছে জিএসসি তে একটা সাবজেক্ট ছিল ম্যাথ আর একটা সাবজেক্ট ছিল সায়েন্স এই দুইটা সাবজেক্টের যে গড় নম্বর সেই গড় নম্বরগুলো দিয়ে তোমাদের ফিজিক্সের হিসেবে ওই গড় নম্বরটা যোগ হয়েছে কেমিস্ট্রি হিসেবে গড় নম্বরটা যোগ হয়েছে এবং পরে সবচেয়ে পরীক্ষাটা অর্থাৎ প্রিলি পরীক্ষাটা সেই প্রিলি পরীক্ষার জন্য ডাক পেয়েছে এবং বুয়েট দুই সালে খুব সম্ভবত প্রথমবারের মতো প্রিলি পরীক্ষা নেয় এর আগে বুয়েট হচ্ছে একবারই রচনামূলক পরীক্ষায় নিত তো এই চব্বিশ হাজার যে পরীক্ষার্থী তারা প্রথমে প্রিলি পরীক্ষা দেয় তারপর রিটেন পরীক্ষা দেয় অর্থাৎ অন্যান্যবার যে শুধুমাত্র রিটেন পরীক্ষার মাধ্যমেই বুয়েটে সিলেকশনটা হয়ে যায় ওই 2020 সালে কিন্তু এটা হয়নি তো তোমাদের জন্য সাজেশনটা কি এখনো পর্যন্ত যেহেতু এটা বলা হয় হয়নি যে তোমাদের জেসি পরীক্ষা থেকে নম্বর নেওয়া হবে কিনা এসএসসি থেকে নম্বর নেওয়া হবে কিনা তারপরেও তোমরা এই দুটো নম্বর হিসাব করে দেখতে পারো যে মোটামুটি যদি 270 এন্ড অ্যাবভ থাকে অর্থাৎ সোজা কথায় তোমরা যদি টপ 24000 এর মধ্যে থাকো তাহলে বুয়েটের প্রিলি পরীক্ষায় তোমাকে ডাকা হবে ঠিক আছে দ্যাটস নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে 2020 সালের সাথে তোমাদের কিন্তু একটা পার্থক্য জায়গা আছে 2020 সালের পরীক্ষার্থীরা কোন পরীক্ষায় দেন এইচএসসি তাই তাদের ক্ষেত্রে নম্বরটা পুরপুরি এসেছে জএসসি আর কোথা থেকে এসএসসি থেকে কিন্তু তোমরা যেহেতু অলরেডি সাতটা পরীক্ষা দিয়েছো ফিল্ড বোর্ডের কথা বলছি না বাকি বোর্ডগুলোর কথা বলছি সিলেট বোর্ড ছাড়া অন্যান্য বোর্ড যেহেতু সাতটা পরীক্ষা দিয়েছো তাই এইচএসসি জন্য এই সাতটা পরীক্ষার নম্বরও কিন্তু ক্যারি করতে পারে অর্থাৎ ফিজিক্স পরীক্ষাটা তো পুরোপুরি দিয়ে দিয়েছো ফিজিক্স পরীক্ষার নম্বরটা কিন্তু তোমার এইচএসসি থেকে নিতে পারে যেহেতু এই খাতাগুলো চেকিং এখনো বাকি আছে আর বাকি যে পরীক্ষাগুলো তোমাদের হয় নাই এবং বাতিল করা হয়েছে সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রে হয়তো বা জেসি এবং এসএসসি তে তুমি কত নম্বর পেয়েছো সেখান থেকে এই মার্কটা ডিস্ট্রিবিউট করা হতে পারে আরও অনেকগুলো সম্ভাবনার কথা আছে অনেক অনেক সম্ভাবনা যত সম্ভাবনার কথা বলবো তত আসলে তোমাদের টেনশন বাড়বে আমি অ্যাট দিস মোমেন্ট তোমাদের টেনশন বাড়তে চাই না আমি একদম যেগুলো যেগুলো তোমাদের জন্য জন্য নির্ধারিত হবেই হবে সেগুলো নিয়ে কথা বলতে চাই সো প্রথম যে প্রশ্নটা তোমাদের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি পাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাডমিশন টেস্ট কবে হবে এইচএসি তো আর হবে না বলেই দিয়েছে আজকে ঘোষণা দিয়ে দিয়েছে আনুষ্ঠানিকভাবে রেজাল্ট কবে হবে কিভাবে হবে এইটা জানার জন্য আমাদের একটা অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে পাবলিক গ্রুপ ফ্রি ফর অল এইচ এসি টোয়েন্টি ফোর অ্যাডমিশন হেল্পলাইন গ্রুপটা এই গ্রুপটাতে তোমরা যদি জয়েন করো আমরা সবার আগে অথেন্টিক নিউজগুলো এই গ্রুপের মাধ্যমে সবসময় জানতে জানাই এই গ্রুপটা আমরা খুবই স্ট্রিক্টলি মডারেট করি কারণ এই গ্রুপে আমরা কোনো ধরনের গুজব বা কোনো ধরনের রিউমার এই ধরনের কোনো কিছু কখনো অ্যাপ্রুভ করি না তাই তোমরা যদি এই গ্রুপটাতে যুক্ত থাকো ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্পলাইন এইচএসসি এসি টোয়েন্টি ফোর ব্যাচ তাহলে কিন্তু তোমরা সবসময় সবার আগে অথেন্টিক নিউজগুলো পাবে সো আমি এরপর চলে যাব সুস্মিতার কাছে ডক্টর সুস্মিতার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে অ্যাডমিশন পরীক্ষা বিশেষত মেডিকেলের পরীক্ষাটা কবে হতে পারে থ্যাঙ্ক ইউ ভাইয়া এবার যেহেতু এইচএসিটা বাতিলই হয়ে গেল সো অবভিয়াসলি এখন আমাদের আগের আর হিসাব করার কোনো সুযোগই নাই যে এইচএসি পরে তিন মাস পরে মেডিকেল অ্যাডমিশন হবে নর্মালি তিন মাস পরেই হতো সো এইবার আমরা সব মিলায় ধারণা করছি যে জানুয়ারির আগে কোনোভাবেই মেডিকেল অ্যাডমিশন নেওয়া পসিবল না এটার একটা সঙ্গত কারণ বলা যায় যে যেহেতু সব সেক্টরে মোটামুটি চেঞ্জ আসতেছে সো নীতি নির্ধারকরা কি ডিসাইড করবে লাস্ট পর্যন্ত কোয়েশ্চেন প্যাটার্ন বা এক্সাম কিভাবে নিবে সো সব কিছু মিলায়ে অনেকগুলো ডিসিশনের ব্যাপার আছে দ্যাটস ওয়াই আবার এইচএসসি রেজাল্টও তো এখনো হয়ে যায় না যে এইচএসসি রেজাল্ট যেহেতু এখনো প্রিপেয়ারেও আমাদের মোটামুটি একটা বেশ সময় লেগে যাবে সবকিছু মিলায়ে জানুয়ারির দিকে হবে বা জানুয়ারির পরে এরকমই আমরা আশা করতেছি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অল রাইট এরপর আমি যাব হচ্ছে তন্ময়ের কাছে তন্ময় ঢাকা ইউনিভার্সিটির এই পরীক্ষা কবে হতে পারে আচ্ছা সো যেহেতু একটু আগে হচ্ছে ডক্টর সুস্মিতা বললই যে আমাদের যেহেতু এখনো রেজাল্টটা এখনো পেন্ডিং অ্যান্ড অলসো আমরা সবে এই নিউজটাই পাইলাম যে এইচএসি পরীক্ষার যে স্থগিত পরীক্ষা যে পরীক্ষাগুলো আসলে স্থগিত করা হয়েছিল যে রুটিনে পরীক্ষা হবে বলা হয়েছিল ওই রুটিনটা বাতিল করেছে এবং ফুল পরীক্ষাটাই বাতিল করেছে তো এখন আমরা এই জিনিসটাও জানি না যে আসলে কোন কোন প্যারামিটারগুলোর উপর বেস করে রেজাল্টটা দিবে অ্যান্ড অলসো যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষাটা আমরা একটা এজামশন করতে পারি অনেকগুলো প্যারামিটারের উপর বেস করে যে জানুয়ারির দিকে পরীক্ষাগুলো হবে সো ওভারঅল আমাদের পাস্টের যে এক্সপেরিয়েন্সগুলো সেগুলো বলে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের পরীক্ষা ফেব্রুয়ারি লাস্টের দিকে বা মার্চের আগে হওয়ার খুব বেশি প্রবাবিলিটি আর কি নাই তো আমরা এটা প্রেরিক্ট করতে পারি মানে এটা তো আসলে যারা কারেন্ট যে ইন্টারিম গভর্নমেন্ট আছে শিক্ষা উপদেষ্টারা আছেন তারাই এই ডিসিশনটা মেক করবেন তার আগ পর্যন্ত আমরা আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে এইটুক বলতে পারি যে যদি মেডিকেল পরীক্ষা জানুয়ারির দিকে হয় তাহলে তার দুই মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের পরীক্ষা এবং সমসাময়িক আরো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে যেমন জিএসটি বা আদার যে গুচ্ছ কৃষি গুচ্ছ এই টাইম পিরিয়ড ধরে মার্চের মার্চেন্ট অনওয়ার্ড সামনের দিকে পরীক্ষাগুলো হবে অল রাইট বিউনিটের ক্ষেত্রে আমি যদি বলি বিউনিটের পরীক্ষাটা আমার অ্যাপ্রক্সিমেশন হচ্ছে ফেব্রুয়ারির বিশ থেকে মার্চের প্রথম উইকের মধ্যে ঢাকা পরীক্ষাটা হয়ে যাবে একটা দিয়ে রাখি আমাদের কিন্তু রমজান মাস শুরু হয়ে যাবে ভর্তি পরীক্ষা খুব বেশি পেছানোর সুযোগ আমি আপাত দৃষ্টিতে দেখছি না ভর্তি পরীক্ষা যদি আরও কিছুটা পেছায় তাহলে পুরোপুরি রমজান মাসের পরে চলে যাবে যেমনটা গত বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষাটা কিন্তু বাকি সবগুলো ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছিল গুচ্ছ ভর্তি পরীক্ষাটা রমজানের আগে নেওয়া সম্ভব হয় না ওইটা পুরো রমজান মাস এবং রমজানের ঈদের পরেই পরীক্ষাটা হয়েছিল তো আমি আমার আহ আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে না যে পরীক্ষাটা রমজানের পরে নেওয়ার কোনো প্ল্যান করতে করা যেতে পারে পরীক্ষাটা খুব সম্ভবত রমজান মাসের আগেই হবে রাইয়া সি ইউনিট ওকে সো আই থিঙ্ক সুস্মিতা আমি বলে দিয়েছে মেডিকেলের হবে দেন ফারহান ভাই এবং তন্ময় ভাই এ এবং বি কথা বলে দিয়েছে সো যেটা হয় যখন এ এবং বি ইউনিটের এক্সাম হয় ওই একই এক দিন দুই দিন আগে পরেই সি ইউনিটের এক্সাম হয়ে যায় সো কোনো এক উইকে দেখা যায় শুক্র শনিবার পরের উইকে শুক্রবার মিলে এক্সামটা হয়ে যায় সো আই থিঙ্ক ভাইরা যেই বললো সেই উপায় কিন্তু আমাদের সি ইউনিট পরীক্ষাটা হয়ে যাবে কিন্তু আমি এখানে এক্সট্রা কিছু জিনিস অ্যাড করতে চাই তো পরীক্ষা যখনই হোক একটা প্রিপারেশনের ব্যাপার আছে যদি আমি আমাদের পূর্ববর্তী রুটিনের কথা বলি আমাদের একদম ইনিশিয়াল যে রুটিন ছিল যে রুটিন একদম প্রথমে দেওয়া হয়েছিল বা যেই রুটিন ওয়াইজ পরীক্ষা শুরু হয়েছিল সেই রুটিন ওয়াইজ যদি পরীক্ষা হতো আমাদের কিন্তু অগাস্টের শেষের দিকে আমাদের সবকিছু শেষ হয়ে যেত সো এবং যদি ওই ওয়াইজ আগাত এবং আমরা প্রিভিয়াস ইয়ার ডেটা দেখতাম তাহলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা জানুয়ারি মাসেই কিন্তু আমাদের অনুষ্ঠিত হতো সো পরীক্ষাও আমাদের হয়ে গেল আমি আগের বছরের ক্যান্সেল জিনিসপত্র দেখি হিসাব করি আমাদের পরীক্ষা হওয়ার কথা জানুয়ারিতে কিন্তু হ্যাঁ যেহেতু রিসেন্টলি দেশে অনেক ইস্যু হচ্ছে অনেক ঝামেলা আছে বা কিছু যে সমস্যা জন্য আমাদের পরীক্ষা পিছাতে পারে তাই হ্যাঁ ফেব্রুয়ারি বা মার্চের দিকে পরীক্ষা যেতে পারে কিন্তু আরো একটা ব্যাপার আছে আমাদের যে আগের ব্যাচ তোমাদের যে সিনিয়র ব্যাচটা ছিল সেই ব্যাচের এক্সামের সময় কিন্তু রোজার মাস্টার রোজা ছিল আগে আগে যেটা হতো ঢাকা ইউনিভার্সিটি একটা একটা করে আমাদের অন্য ইউনিভার্সিটি গুলো পরীক্ষা হতো কিন্তু যেহেতু রোজা চলে এসেছিল দ্যাট ইজ ওয়াই কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটির পরীক্ষা ব্যাক টু ব্যাক যায় এবং মাঝে মাঝে দেখা গিয়েছে একই দিনে মাল্টিপাল ইউনিভার্সিটির পরীক্ষাও কিন্তু হয়েছে তাই যেটা অ্যাজুম করা যায় আমাদের ফেব্রুয়ারি মাস থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে এবং মার্চ শেষ হওয়ার আগে অর্থাৎ ঈদ আসার আগে আমাদের সকল ধরনের ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাবে আর অবভিয়াসলি যেহেতু প্রিপারেশনের ব্যাপার আমরা মাথায় রাখবো জানুয়ারির এন্ডের দিকে আমাদের পরীক্ষা হবে সো প্রিপারেশন যেন জানুয়ারির মধ্যে শেষ হয়ে যায় ওইভাবে আমাদের করতে হবে অল রাইট সো আমরা অলরেডি সুস্মিতার কাছ থেকে তন্ময়ের কাছ থেকে রায়ানের কাছ থেকে এবং তোমরা আমার কাছ থেকে এটা জানলে যে বিভিন্ন ইউনিটের পরীক্ষা কবে হতে পারে এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অন্যান্য সময় এইচএসি পরীক্ষা হলে এইচএসি পরীক্ষার রেজাল্ট কেমন হচ্ছে পরীক্ষা কেমন হচ্ছে এটার উপর ডিপেন্ড করে স্টুডেন্টরা ডিসাইড করতে পারে আসলে কোন ইউনিটে নেওয়াটা তার জন্য সবচেয়ে স্টুডেন্ট হবে বা তার জন্য সবচেয়ে সুইটেবল হবে এখন এইখানে একটা জিনিস একটু বলে রাখি সেটা হচ্ছে যে এইচএসি পরীক্ষাটা কেন হওয়া দরকার বিকজ দিস ইজ দ্য বিগ রিয়েলিটি চেক আমরা অনেকেই ভাবি যে হ্যাঁ আমি ইঞ্জিনিয়ারিং এ পড়বো আমি মেডিকেলে পড়বো আমি ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে পড়বো কিন্তু আসলে আমাদের অনেক সময় হয়তো বা প্রিপারেশনটা ওই লেভেলে থাকে না ক্যালিবার ওরকম থাকে না ক্যাপাসিটি ওরকম থাকে না বা যে কোনো কারণে হোক আমরা ব্যাপারটা পারি না প্রবলেম হচ্ছে আমরা এইচএসসি পরীক্ষার আগেই বিভিন্ন অ্যাডমিশন কোচিং এ ভর্তি হই এবং পরবর্তীতে দেখা যায় যখন কোচিং এর ক্লাস শুরু হয়ে যায় তখন আমরা দেখি যে না ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন যে লেভেলের হয় আমার বেসিক তার ধারে কাছেও না এই কারণে আমি অন্যান্য কোচিং এর সাথে যখন যুক্ত ছিলাম আমি একটা ব্যাপার দেখেছি প্রথম সপ্তাহের মধ্যেই almost 20 থেকে 30% স্টুডেন্ট ঝরে পড়ে তার কিন্তু ফুল পেমেন্ট করে দেয় সবকিছু টাকা পয়সা দেওয়া ডান কিন্তু তারা ক্লাসই করে না কারণ তারা জানে যে ক্লাসে কিছুই বুঝতে পারছে না এটা আমি কখনোই টিচারদের বা কোচিং বা অন্য কোনো প্ল্যাটফর্মে দোর দিতে চাই না এটা হচ্ছে স্টুডেন্টদের বাস্তবতার সাথে তাদের যে স্বপ্ন এটার একটা দূরত্ব রয়েছে এখন আমরা এটা নিয়ে কথা বলবো সুশ্মিতার কাছে প্রশ্ন হচ্ছে একটা স্টুডেন্ট কখন বুঝতে পারবে যে তার আসলে মেডিকেল এর নিলে সে সফল হতে পারবে এই ব্যাপারটা কি সুশ্মিতা কাছ থেকে জানব ভাইয়া খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন আসলে এই প্রশ্নটা স্টুডেন্টরাই অনেক জিজ্ঞেস করে বর্তমান পরিস্থিতিতে আমি যদি বলি যদি কোনো স্টুডেন্টের এসএসসির রেজাল্টে কোনো মানে ঝামেলা না থাকে সে যদি মোটামুটি জিপিএ তাই এসএসসিতে থেকে থাকে এবং এইচএসসির পড়াশোনা সে আসলে মোটামুটি মূল বই ভিত্তিক প্রিপারেশন নেয় মূল বইগুলো একটু শেষ করছে অ্যাটলিস্ট শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো যেখান থেকে তাদের ফ্রিকুয়েন্ট বোর্ড গুলো আসতো সেগুলো যদি তাদের লিস্ট ঠিকমতো পড়া থাকে তাহলে মানে সে সাথে আমার মনে হয় তার শুরু করে দেওয়া উচিত এখনই আর আসলে যদিও এইচএসি পরীক্ষাটা হইলে খুবই ভালো হতো যেটা আপনি বললেন অবশ্যই রিয়েলিটি চেকের একটা ব্যাপার আছে আর একটা হলো রেজাল্ট মেডিকেল যেহেতু জিপিএটা অনেক ম্যাটার করে জিপিএর আবার মার্কটা কাউন্ট হয় সো এটাও আর কি বড় একটা কনসার্নের বিষয় সো আমি এক কথাই এটাই বলবো যে অবশ্যই এসএসসি জিপিএ কারো যদি কনফার্ম থেকে থাকে যে জিপিএ ফাইভ আছে আরো একটা কথা এইচএসসি এর যে কয়টা এক্সাম হয়ে গেছে সেগুলাও যদি তার মোটামুটি ভালো হয় তাহলে তার আর সময় নষ্ট না করে মেডিকেল অ্যাডমিশনে প্রিপারেশন শুরু করা উচিত এবং প্রিপারেশনের ইন ডিটেলস হয়তো আমরা কথা বলবো বাট সেখানেও অবশ্যই প্রায়োরিটি পাবে আমাদের এর জন্য যে টেক্সট বইগুলো আমরা রেকমেন্ড করে থাকি সেই বই ভাইয়া অল রাইট তন্ময় কি মনে হয় একটা স্টুডেন্ট কখন নিজেকে এটা জাজ করতে পারে যে তার আসলে কি প্রিপারেশন নেওয়া উচিত মানে এই ইউনিটের প্রিপারেশন নেওয়ার জন্য একটা স্টুডেন্ট প্রিপেয়ারড কখন তার বোঝা উচিত আচ্ছা সো এই ক্ষেত্রে আমি আসলে একটা স্টুডেন্ট যখন সে ইন্টারের প্রথম লাইফ সাইকেলে থাকে তখন তার প্রাইমারিলি হলো একটা টার্গেট থাকে আদার সে মেডিকেলে পড়তে চাই ডাক্তার হইতে চাই অথবা সে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হতে চাই অ্যান্ড রিয়েলিটি চেকটা আসলে খাই হলো এইচএসি রেজাল্ট দেওয়ার পর এইচএসি পরীক্ষা দিয়ে দেওয়ার পর সে আসলে তার রিয়েলিটিটা বুঝতে পারে সে আসলে মেডিকেলের লাইনে যাবে নাকি ইঞ্জিনিয়ারিং এর লাইনে যাবে নাকি ভার্সিটি লাইনে যাবে সো এই ক্ষেত্রে আমি যেটা দেখছি বিগত চার পাঁচ বছর অনলাইনে পড়ানোর সুবাদে আমি স্টুডেন্টদের একটা বিহেভিয়ার অ্যানালাইসিস করে দেখলাম যে মোস্ট অফ দ্য কেসেস স্টুডেন্টরা ওদের যে ফিউচার ওদের যে ক্যারিয়ার পাথওয়ে এইচএসসির প্রথম দিকে ডিসাইড করে এইচএসসি রেজাল্ট পাওয়ার পরে ওই পাথওয়েটা নাইনটি পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টের চেঞ্জ হয়ে যায় এইটা টেন পার্সেন্ট অফ দ্য স্টুডেন্ট আমার মনে হয় ওরা রাইট ট্র্যাকে থাকে অ্যান্ড ওরা শুরু থেকে যে ট্র্যাকটা ধরছিল ওই ট্র্যাকে যাইতে পারে আমি তো দেখেছি এইচএসি পরীক্ষার শুরুতে সবার ইচ্ছা থেকে একই সাথে হার্ভার্ড এবং অক্সফোর্ডে পড়ার হ্যাঁ আচ্ছা যাই হোক সো দ্যাট ইজ আউট অফ দ্য পার্ট আর যে জিনিসটা হয় সেটা হলো তো ওরা তখন আসলে একটা মিডল গ্রাউন্ডে আসে যারা মেডিকেলের প্রিপারেশন নেয় ওরা এইচএসি পরীক্ষা দেওয়ার পর যখন দেখে যে আমার এ প্লাস আসতেও পারে নাও আসতে পারে অ্যান্ড মোস্ট অফ দ্য স্টুডেন্ট আর এটা আসলেই সত্যি কথা এইচএসি আসলে জিপিএ না থাকলে মেডিকেলে যতই যাই হোক এক্সেপশন তো কখনো আসলে এক্সাম্পল হতে পারে না সো দেখা যায় যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট যদি জিপিএ ফাইভ মিস হয়ে যায় ওর আসলে মেডিকেলের চান্স পাওয়ার যে রেশ মানে রেটটা ওটা অনেকটাই কমে যায় এক্সেপশন হইতে পারে বাট এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল আর কি তো সেই ক্ষেত্রে সে মিডল গ্রাউন্ডে এসে সে ভার্সিটিটাকেই প্রেফার করে আবার অনেকের যাদের হলো ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা থাকে বাট তাদের রেজাল্টের সাথে তাদের পাস্ট এক্সপিরিয়েন্স এর সাথে যখন দেখা যায় খাপ খাওয়াতে পারতেছে না তখনও তারা এসে ওই মিডল গ্রাউন্ডটাকেই চুজ করে যে আমার আসলে একটা বিকল্প রাস্তা হিসেবে ভার্সিটি প্রিপারেশন নেওয়া উচিত তো সেক্ষেত্রে আমি একটা জিনিস আসলে একদম এমফাসাইজ করেই বলতে পারি একটা স্টুডেন্ট মানে এইচএসি পরীক্ষার্থী যদি দশ লাখ যদি পরীক্ষার্থী হয় ওই দশ লাখের পরীক্ষার্থীর মধ্যে যদি দুই থেকে তিন লাখ পরীক্ষার্থী একদম প্রায়র বেসিসে যদি সে ভার্সিটিকে টার্গেট করেও দশ লাখের মধ্যে দশ লাখ পরীক্ষার্থী তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি তাদের টার্গেট লিস্টে প্রাইমারিলি না রাখলেও সেকেন্ডারি লিস্টে কিন্তু রাখে সো সেই ক্ষেত্রে একটা স্টুডেন্ট কিন্তু মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এর বাইরে ভার্সিটি প্রিপারেশন কিন্তু অল্টারনেটিভ ওয়েতে নিয়ে থাকে তো এখন যেহেতু আহ এইচএসি পরীক্ষা হচ্ছে না সেই ক্ষেত্রে আমি বলবো ওদের আমি যদি ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের যে এক্সপেক্টেশন গুলা বা রিকোয়ারমেন্ট গুলা যদি বলি তে চাই মিনিমাম রেজাল্টে চাই মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ আবার দুইটা মিলাই ক্রাইটেরিয়া হলো দুইটা মিলাই টোটাল চাই হলো এইট তো সেই ক্ষেত্রে একটা স্টুডেন্টের জন্য জন্য ইয়েস জন্য এবং এটা গুচ্ছের জন্য কিন্তু প্রযোজ্য গুচ্ছ তো কিন্তু একই সিস্টেম সো সেই ক্ষেত্রে আমি বলতে পারি ওর আসলে একটা স্টুডেন্ট যখন ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিবে এইটা অনেকটা আমি সেফ গেম বলতে পারি কি কারণে সেফ গেম বলতে পারি বিকজ একটা স্টুডেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এসএসসি তে ভালো রেজাল্ট করেই থাকে এইচএসসি তে আইসা তার রেজাল্টটা দেখা যায় যে এসএসসি তুলনায় একটু খারাপ হইতে পারে যদি সে ট্র্যাকলেস হয়ে যায় সো সেই ক্ষেত্রে তার এসএসসি রেজাল্টের উপর বেস করে তার যদি এসএসসিতে ফোর অথবা থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট যদি থাকে থাকলে তো কোনো কথাই নাই কারণ সে অল্টারনেটিভ ওয়েতে রেজাল্ট যেভাবেই হোক সেটা হইতে পারে তার রেজাল্টের উপর বেস করে হইতে পারে পারে অথবা সেটা তার হতে যে এইচএসসি পরীক্ষাগুলো যেগুলো দিয়ে দিছে এগুলোর উপর বেস করে রেজাল্ট হইতে পারে প্যারামিটারগুলো বিভিন্ন রকম হইতে পারে আমরা এখনো জানি না কোন প্যারামিটারের উপর বেস করে আসলে রেজাল্টটা হবে বাট আমি এটুকু বলতে পারি যে স্টুডেন্ট থ্রি পয়েন্ট ফাইভ অ্যান্ড রেজাল্ট আছে তার সে থ্রি থেকে ফোর আমি বলবো একদম সেফ জোনে থাকার জন্য ফোর ফোর এন্ড অ্যাভ রেজাল্ট তার এসএসসি তে আছে জেএসসি আছে তারা কিন্তু একদম চোখ মুখ বন্ধ করে এখন থেকে একদম নিঃসন্দেহে নির্বিঘ্নে তারা এইচএসির এডমিশন সরি ঢাকা ইউনিভার্সিটি এডমিশনের প্রিপারেশনটা তারা স্টার্ট করে দিতে পারে অল রাইট সো তন্ময়ের কাছ থেকে আমরা জানলাম এই ইউনিটের জন্য কখন একটা স্টুডেন্টের প্রিপারেশন নেওয়া উচিত সুস্মিতার কাছ থেকে জানলাম মেডিকেলের জন্য কখন প্রিপারেশন উচিত রায়ানকে মনে হয় এই প্রশ্নটা সুযোগ দেওয়া উচিত না কারণ হচ্ছে রায়ানের ইউনিটের স্টুডেন্টদের আসলে সুযোগটা ঢাকা ভার্সিটি দেয় না কারণ কমার্সের জন্য একটা ইউনিট আছে সি ইউনিট আমি এখন তাহলে রায়ানের যদি কিছু বলার না থাকে আমি বি ইউনিট নিয়ে কথা বলি বি ইউনিট হচ্ছে সবার জন্য ব্যাকআপ সেটা হচ্ছে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও কমার্সের স্টুডেন্ট হও তুমি যদি আর্টস এর স্টুডেন্ট হও যে কোনো ইউনিটের স্টুডেন্টই তুমি যদি হও তাহলে তুমি বি ইউনিট বা বিভাগ পরিবর্তনের যে পরীক্ষাটা ঢাকা ইউনিভার্সিটিতে এই পরীক্ষাটা দিতে পারবা খুবই সহজ পরীক্ষা মাত্র তিনটা সাবজেক্ট পড়তে হয় বাংলা যেটা আমরা বিগত বারো বছর ধরে পড়েছি ইংলিশ যেটা আমরা বারো বছর ধরে পড়েছি নতুন একটা সাবজেক্ট পড়তে হবে সেটা হচ্ছে জেনারেল নলেজ এটা আসলে সবাই নতুন পড়বো এটা নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই এখানে তুমিও যে অনেক পিছিয়ে আছো এমন না বা অন্য কেউ যে অনেক বেশি এগিয়ে আছে এমনও না সো এটা আসলে কভার আপ করা যাবে এটাও মানে বড় কোনো প্যারা আমি এখানে আসলে দেখি না আর কি সো এতটুকুই বিউনিটির জন্য রিকোয়ারমেন্ট খুবই সিম্পল সেটা হচ্ছে যে তে অ্যাটলিস্ট থ্রি পেতে হয় তে অ্যাটলিস্ট থ্রি পেতে হয় এবং দুইটা মিলিয়ে সেভেন পয়েন্ট ফাইভ অর অ্যাবভ পেতে হয় দ্যাটস ইট এতটুকুই রিকোয়ারমেন্ট আর তুমি যদি মূলত মানবিক বিভাগে ইউনিটের বা আর্টস শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার জন্য এটাই মেইন ইউনিট এখানে তোমার প্রিপারেশন নিতে হবে তোমার আসলে সায়েন্সের স্টুডেন্টদেরকে যেরকম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থেকে প্রশ্ন আসে বা হচ্ছে আর্টস বা হচ্ছে ব্যবসায়ী শিক্ষা স্টুডেন্টদের যেরকম অ্যাকাউন্টিং ফিন্যান্স মার্কেটিং থেকে প্রশ্ন আসে এখানে আর্টস বা হিউম্যানিটিস স্টুডেন্টদের আসলে এমন প্রশ্ন আসে না সকল প্রশ্ন বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে হয় সো আমরা মোটামুটি জেনে ফেললাম যে কোন ইউনিটের জন্য একটা স্টুডেন্ট আসলে কখন প্রিপারেশন নিতে পারে এখন আমি একটা প্রশ্ন করব সুস্মিতাকে এটা আমাদের স্টুডেন্টদের কাছ থেকে আসা প্রশ্ন যে কি কি বই পড়তে হবে মেডিকেলের জন্য শর্টে যদি জানি জি ভাইয়া তো মেডিকেল অ্যাডমিশনে আমাদের পাঁচটা সাবজেক্ট থাকে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সাধারণ জ্ঞান এবং ইংরেজি তো বায়োলজিতে আবার দুইটা পেপার জুলজি অ্যান্ড বটানি যেটা বলে উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান আমি জানি না স্টুডেন্টরা হয়তো এক একজন এক এক নামে পরিচিত এর সাথে হোয়াট সো জুলজির জন্য আমরা মেইন বই হিসেবে ধরব আজমল সারের বই আর বোটানির জন্য হাসান স্যারের বই আবুল হাসান স্যারের বই এই দুইটা বই মেইন ধরে পড়তে হবে যারা আমার কথাটা এই মুহূর্তে শুনতেছো সবাই একটু মাথায় রেখো যে অনেকে হয়তো অনেক ধরনের বইয়ের নাম বলে থাকবে তোমার এই এই অ্যাডমিশন টাইমে বাট তুমি যদি বইগুলো ভালো করে না পড়ো কখনোই তোমার পক্ষে মেডিকেলে চান্স পাওয়া বা যেকোনো অ্যাডমিশনও ভালো করা পসিবল না সো ইয়েস একটা বইকেই তোমাকে মেইন ধরে আগাইতেই হবে তো বায়োলজিটা আমরা জানলাম এবার আসি একটু কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার ক্ষেত্রেই হাজারি নাকসারের বই পড়তে হবে ওকে ফিজিক্স দুইটা পেপারের ক্ষেত্রে আমরা ইসাক স্যারের বই আমির হোসেন ইসাক স্যারের বইটা ফলো করব এবং সাধারণ জ্ঞান আর ইংরেজির ক্ষেত্রে আসলে ভ্যারিয়াস টাইপস অফ বই আমাদের মার্কেটে আছে সো সেখান থেকে তুমি যে কোনো একটা পিক করতে পারো আর সব থেকে ভালো হয় যে তোমরা যে বিভিন্ন ধরো কোচিং সেন্টারে এই যে কোর্সের জন্য যে ভর্তি হবা সেখানকার তোমরা বিভিন্ন রিসোর্সও ফলো করতে পারো কিন্তু জি কে ইংলিশের জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যে থাকে বিসিএস মেডিকেল ডেন্টাল ঢাকা ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটি যে প্রশ্নগুলো থাকে জিকে এবং ইংলিশের জন্য এগুলো সলভ করা মাস্ট কখনও কখনো দেখা যায় এই প্রশ্নগুলো থেকে হুবহু প্রশ্ন আসে অথবা এই প্রশ্নের যে টপিক গুলো থাকে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে দ্যাটস ওয়াই মোটামুটি জিকে ইংলিশের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পড়তে হবে আর বাকি যে বইগুলো পড়লাম বললাম এগুলো পড়তে হবে ডেফিনেটলি সাথে আরেকটা জিনিস করতে হয় সেটা হলো কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন ব্যাংক রাখতে হয় মানে প্রশ্ন ব্যাংক রাখতে হয় অথবা প্র্যাকটিস বুক রাখতে হয় মোটামুটি এগুলাই অনেক ধন্যবাদ দ্যাটস ভেরি শর্ট এন্ড ক্রিস্ট ফ্রম সুস্মিতা এরপর যাব হচ্ছে তন্ময়ের কাছে তন্ময় এ ইউনিটের प्रिपरेशन নিতে চাই আমি একজন স্টুডেন্ট হিসেবে কি কি বই পড়তে হবে অলরাইট রাইট থ্যাংক ইউ ভাই সো বেসিক্যালি প্রথমত যে কাজটা করা লাগবে যেহেতু এখন এইচএসসিটা এইচএসসি অটো পাস হয়ে যাইতে পারে আই ডোন্ট নো সো প্রথমত একটা স্টুডেন্ট সে যদি টার্গেট করে সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে ঢাকা ইউনিভার্সিটি একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়বে সে যদি একদম সোললি ডিউ এসপিরেন্ট হয় তার প্রথমত যেটা করা উচিত একটা সে যেহেতু এইচএসসি সবগুলো বই মোটামুটি শেষ করছে তার ওভারঅল এইচএসসি বই নিয়ে যেহেতু একটা আইডিয়া আছে ওর প্রথমত যেটা করা উচিত যে কোনো যে কোনো একটা টেস্ট পেপার নেওয়া উচিত যে কোনো একটা টেস্ট পেপার নিয়ে বিগত আমি বলবো দুই সালের পর থেকে এই পর্যন্ত সবচেয়ে ভালো হয় করোনার শুরু সময়ে শুরু থেকে করোনাকালীন করোনাকালীন এবং করোনার পরবর্তী সময়ে ঢাকা ইউনিভার্সিটি যে কোয়েশ্চেন প্যাটার্নটা ফলো করছে ওই কোয়েশ্চেন প্যাটার্নটাতে যে কয়েকটা সাল অন্তর্ভুক্ত ছিল দুই হাজার বিশ একুশ বাইশ তেইশ উনিশ থেকে আঠারো উনিশ থেকেও শুরু করতে পারে এই সালের যখন থেকে রিটেন পরীক্ষাটা অ্যাকচুয়ালি ডিউতে চালু হয়েছে ওই সময় থেকে এই পর্যন্ত যে টেস্ট পেপারে যে কোয়েশন সলভ কোয়েশ্চেন ব্যাংকে যে কোয়েশনগুলো আছে এই কোয়েশ্চেন একটু সলভ করে কোয়েশ্চেনের প্যাটার্নটা বুঝতে চেষ্টা করা ফিজিক্সে বিগত পাঁচ ছয় বছরে কেমন কেমন প্যাটার্নের কোয়েশ্চেন আসছে কেমিস্ট্রিতে বিগত পাঁচ ছয় বছরে কেমন কেমন প্যাটার্নের কোয়েশ্চেন আসছে বিক্রিয়া থেকে কয়টা কোয়েশ্চেন আসছে ম্যাথ থেকে কয়টা কোয়েশ্চেন আসছে থিওরি থেকে কয়টা কনসেপ্ট আসছে এরপর ম্যাথের কোয়েশ্চেনটা একটু অ্যানালাইসিস করা এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো শর্ট সিলেবাস ভার্সেস লং সিলেবাস যদিও বা আমরা এখন পর্যন্ত করোনা করোনাকালীন সময় থেকে শুরু করে এই পর্যন্ত আমরা যতগুলো ব্যাচকে পড়িয়েছি ব্যাচ এখনো আমরা ব্যাচের ডিসিশনটা জানি না ছাব্বিশ ব্যাচ ছাড়া বাকি সবগুলো ব্যাচে কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়ে আসছে ঢাকা ইউনিভার্সিটি এডমিশন টেস্টে দেখা গেছে শর্ট সিলেবাসের বাইরেও কিছু কিছু কনসেপ্ট আসে বাট কোয়েশ্চেনের প্যাটার্নগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে যে চ্যাপ্টারগুলো আসলে আউট অফ শর্ট সিলেবাস আসে সেই আউট অফ শর্ট সিলেবাসের কনসেপ্টগুলোর সাথে শর্ট সিলেবাসের একটু মিল আছে এমন না যে একদম কিছু মিল নাই এমন কোনো মিলের বাইরে থেকে কোয়েশ্চেন দিয়ে দেয় মিল থাকে এমন জিনিস থেকে কোয়েশ্চেন দেয় সো আমাদের প্রথমত যেটা এজ এ স্টুডেন্ট আমি যদি একটা ঢাকা ইউনিভার্সিটির রেসপিডেন্ট হই আমার যেটা এখন করা উচিত সেটা হলো আমি আগে কোয়েশ্চেন ব্যাংকটা খুলবো বিগত চার পাঁচ বছরের কোয়েশ্চেন প্যাটার্নটা অ্যানালাইসিস করব টিচারদের কোয়েশ্চেন দেওয়ার প্যাটার্নটা কোশ্চেন দেওয়ার বিহেভিয়ারটা অ্যানালাইসিস করব আউট অফ শর্ট সিলেবাস থেকে কি কি কনসেপ্ট আসতে পারে এইটা আমার ফুলি ফুল অ্যানালাইসিস করা লাগবে এখানে আমি ঢাকা ইউনিভার্সিটি এডমিশনের চান্স পাওয়ার ক্ষেত্রে সবচাইতে হেল্পফুল যেটা প্যারামিটার সেটা আমি বলি কোয়েশ্চেন অ্যানালাইসিস করা একটা স্টুডেন্ট অনেক লেখাপড়া করছে বাট কোয়েশ্চেন অ্যানালাইসিস করে নাই ভার্সেস একটা স্টুডেন্ট কোয়েশ্চেনটা প্রপারলি অ্যানালাইসিস করছে প্রপার স্ট্র্যাটেজিক করে প্রিপারেশন নিছে সো সেকেন্ড কেসে স্টুডেন্টের ক্ষেত্রে চান্স পাওয়ার প্রবাবিলিটি অনেক হায়ার থাকে আর সর্বোপরি আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য এমন না যে ঢাকা ইউনিভার্সিটিতে একদম অনেকে ক্যালকুলেশন নিয়ে চিন্তা ভাবনা করে ক্যালকুলেশন কিভাবে করবে সো আমি তাদেরকেই বলবো ক্যালকুলেশন এমন কোনো কঠিন ক্যালকুলেশন দিবে না যেটা তুমি উইদাউট ক্যালকুলেটার সলভ করতে পারবে না ক্যালকুলেশন এমনভাবেই দিবে তোমাকে যেটা হ্যান্ড মানে হ্যান্ডজন পসিবল আর কি সো সেই ক্ষেত্রে তোমার প্রথমত কোয়েশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে তোমার কনসেপ্ট গুলো আগে অ্যানালাইসিস করে ফেলতে হবে কি কি পড়বা কি কি বাদ দিবা তোমাকে আগে কতটুকু পড়বা সেটা জানার আগে কতটুকু তোমার বাদ দিতে হবে সেটা জানতে হবে সেটা জানার পরে তুমি অ্যাকর্ডিংলি ফিজিক্স পড়ো কেমিস্ট্রি পড়ো ম্যাথ পড়ো বায়োলজি পড়ো অ্যান্ড অবশ্যই মেন বইটাকে প্রথমত গুরুত্ব দিতে হবে কনসেপ্ট গুলো বুঝতে হবে কোন কোন কনসেপ্ট থেকে অ্যানালাইসিসটা এখানে অ্যানালাইসিস দা কি তুমি যত বেটার অ্যানালাইসিস করতে পারবা তুমি তত ভালো সাবজেক্ট পাবা তত ভালো পজিশনে তোমার চান্স হবে তো তুমি বেটার অ্যানালাইসিস করে কনসেপ্টগুলো ফিগার আউট করো কনসেপ্টগুলো ফিগার আউট করে ওই কনসেপ্টগুলো প্রপারলি বেসিকটা পড়ো বেসিকটা পরে ওই ওয়াইস প্র্যাকটিস প্রবলেমগুলো সলভ করো এরপর র্যান্ডম ভর্তি পরীক্ষার গাইড যে কোনো একটা বই নিয়ে ওখান থেকে প্রবলেমগুলো পিক করো সলভ করো দেখো পারো কি না পারলে ওইটা ওইটার উপর কাজ করো ওইটা আবার সলভ করো ওই প্যাটার্নের আরো অনেকগুলো প্রবলেম সলভ করো তুমি যত বেশি যত প্রপার অ্যানালাইসিস করে ওই অ্যানালাইসিস গুলোর উপর যত বেশি প্র্যাকটিস করতে পারবা তোমার চান্সেস পাওয়ার রেশিও চান্সেস পাওয়ার রেট তত হায়ার হতে থাকবে দ্যাটস ইট ফ্রম এন্ড ওকে অনেক ধন্যবাদ তন্ময়কে ইলেভার্ট ভাবে বলার জন্য আমি একটু শর্টে বলি বি ইউনিটের জন্য স্টুডেন্টদের প্রশ্ন হচ্ছে ভাইয়া কি বই পড়তে হবে বাংলা ফার্স্ট পেপার যেটা হচ্ছে তোমাদের একদম বোর্ড বই এই বইটা পড়তে হবে ইংলিশ ক্লাস পেপার যেটা হচ্ছে তোমাদের বোর্ড বই সেটা পড়তে হবে এর বাইরে ইংলিশের একটা দুইটা বই তোমরা পড়তে পারো বাজারে সবচেয়ে প্রচলিত যে বইগুলো যে কোনো বই পড়লে আসলে এখানে হবে একটা বই পড়লেই তুমি পরীক্ষায় চান্স পেয়ে যাবা আর একটা বই পড়লে তুমি চান্স পাওয়ার ব্যাপারটা এরকম না পাশাপাশি আমাদের অ্যাডমিশনের লেকচার শিটগুলো আছে সেগুলো যদি ফলো করো সেগুলো ফুল মার্কেট রিসার্চ করে পুরো বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বানানো সো সেখান থেকে ফলো করে তুমি পড়তে পারো বাংলা গেল ইংলিশ গেল জেনার নলেজের ক্ষেত্রে সাম্প্রতিক পেপার পড়া কারেন্ট অ্যাফেয়ার্স পড়া এগুলা পড়লেই মোটামুটি কমন পাওয়া যায় কিছু মৌলিক দিকে থেকে প্রশ্ন আসে মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসে প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে প্রশ্ন আসে এগুলা নিয়ে বিস্তারিত বলার গাইডলাইন সেশন আসলে আজকের এটা না এই জন্য আজকে না এটা নিয়ে হয়তো বা বিস্তারিত অন্য কোনো ভিডিওতে কথা হবে চলে যাচ্ছে রাইয়ানের কাছে কি কি বই পড়তে হবে থ্যাংক ইউ সো মাছ ফরান ভাই সো বেসিক্যালি সিউনেটে আমি যদি পাঁচটা বিষয় ভালো মতন পড়ি বাংলাদেশের যে ঢাকা পার্সিটি বাংলাদেশের যেকোনো কোনো বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির এক্সামে আমি বসতে পারবো সাবজেক্টগুলো কি কি অ্যাকাউন্টিং ফাইন্যান্স মার্কেটিং ম্যানেজমেন্ট বাংলা এবং ইংলিশ এর মধ্যে অ্যাকাউন্টিং ফাইন্যান্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বাংলা এবং ইংলিশ এই চারটা বিষয় দেশের যেকোনো কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে আসে আর থাকে ছিল মার্কেটিং বা ফাইন্যান্স এই দুটোর মধ্যে যেকোনো একটা যে কোনো শিক্ষার্থীকে চুজ করতে হয় ঢাকা বাসিতে মোট থেকে তোমাকে পাঁচটা অ্যান্সার করতে হয় এবং চুজ করার অপশন ছিল মার্কেটিং বা ফাইন্যান্স এর মধ্যে সো আমি যদি এই ছয়টা সাবজেক্টের মধ্যে পাঁচটা সাবজেক্ট পড়ি বাংলাদেশের ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পড়তে কিন্তু আমি অংশগ্রহণ করতে পারবো এর সাথে যদি আমি ম্যাথটা বিজনেস ম্যাথ খুবই ইজি ম্যাথ যেটা আমাদের খুব কম সময়ে পড়লে হয় যদি এটা আমি কভার করতে পারি তাহলে কিন্তু আমার আরো দু একটা ইউনিভার্সিটি যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ বিউপি যে দুই এক জায়গায় ম্যাথ আসে সেগুলো কভার হয়ে যাবে সো আমি বিষয়গুলোর কথা বললাম সঙ্গে যেটা বললাম আমি ইন ডিটেলস এ গেলে অনেক সময় লেগে যাবে সো তোমরা এই পাঁচটা এই পাঁচটা বা ছয়টা বিষয় নিয়ে পড়ো সেফ গেলে থাকতে ছটা বিষয় ম্যাথ সহ পড়ো এবং কোন বই পড়বা মার্কেটে যাও তোমাদের শহরে যে বড় বইয়ের মার্কেট আছে গিয়ে যে কোনো স্বনামধন্য কোচিং সেন্টার বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মের যে বইগুলো পাও বা লেকচারশিপ গুলো পাও কালেক্ট করে ফেলো বইগুলো পড়া শুরু করো তোমরা চাইলে ক্লাস শুরুর আগেই কিন্তু ফাইন্যান্স মার্কেটিং অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট শুরু করতে পারবো কারণ এইখান যে প্রশ্ন হয় এটা সম্পূর্ণই তোমাদের এসএসসি যে বই সেই বইয়ের উপর ডিপেন্ড করে তো আমরা পড়ালেই তোমরা পারবা না এরকম না তোমরা চাইলে নিজের অনেক দূর আগিয়ে রাখতে পারো হ্যাঁ এখানে টেকনিক্যাল ব্যাপার আছে যেগুলো আমরা তোমাদের ক্লাসে বুঝিয়ে দেবো বা তোমরা এখনই পড়া শুরু করতে পারো এবং যেই কাজটা করতে পারো সেটা হচ্ছে তোমরা একটু কোয়েশ্চেন অ্যানালাইসিস করো আমার সেজন হচ্ছে দশ থেকে বারো বছরের প্রশ্ন বিগত বছর যত বছর প্র্যাকটিস করবো দেখবা দশ বারো বছর প্রশ্ন প্র্যাকটিস করলে প্রশ্ন রিপিট হওয়া শুরু করে যখন তুমি কয়েকটা ইউনিভার্সিটি দশ বারো বছর প্রশ্ন কভার করে ফেলছো তোমার আর বাইরে থেকে আসার মতো প্রশ্ন কোনো চান্স নেই তুমি দেখবে পরীক্ষার মধ্যে তুমি কম জিনিস পাচ্ছো সো ইয়াস কয়টা বিষয় পড়তে হবে এটাও বললাম এবং কোন বই পড়বা এটার কোন বাধা ধরার নিয়ম নেই বাজারে যে কোনো স্বনামধন্য কোচিং সেন্টার হতে পারে অনলাইন প্ল্যাটফর্মে লেকচার শিট হতে পারে তুমি কালেক্ট করো পড়াশুরু করো ইনশাল্লাহ সম্পূর্ণ কিছু কভার হয়ে যাবে আর হ্যাঁ আমাদের কোর্সে বা তোমার যে যেখানে ভর্তি হো তোমরা গেলে তোমাদের ভাই এবং আপুদের কাছে অনেক বিস্তৃত সাজেশন পাওয়া গাইডলাইন পাওয়া যে কিভাবে কি পড়তে হবে So I'm going to take the application apart. অল রাইট সো সব স্টুডেন্টদের পক্ষ থেকে একটা প্রশ্ন যে ভাইয়া অনেকদিন যেহেতু পড়ালেখার সাথে নাই দেশের পরিস্থিতির জন্য এবং সবকিছু মিলিয়ে পড়ালেখার ব্যাক করবো কিভাবে এই প্রশ্নটার উত্তর দিব তারপর সবাইকে আমি লাস্ট কিছু বলার সুযোগ দিব সো পড়ালেখার ট্র্যাকে ব্যাক করার আমি আমার স্ট্র্যাটেজিটা বলি আমি যখন এরকম অনেকদিন পড়ালেখা থেকে দূরে সরে গেলে পড়তে বসতে যেহেতু যেহেতু মন চাইত না পড়া টেবি বসলে যেহেতু স্প্যান অনেক কমে যেত সবকিছু মিলিয়ে আমি যেটা করতাম প্রথমে গল্পের বই দিয়ে পড়া শুরু করতাম এখনো যেহেতু তোমাদের অ্যাডমিশন টেস্টের ডেট দিয়ে দেয় নাই বা সার্কুলার দিয়ে দেয় এখনো যেহেতু হাতে একটু সময় আছে খুব বেশি তাড়াহুড়া করে এখনই পড়তে যদি বসতে মন না চায় মানে খুব জোরা জোরি করে পড়তে বসার দরকার নেই একটা গল্পের বই নিয়ে পড়ার টেবিলে বসো গল্পের বইটা টানা পড়ে শেষ করো ইনশাল্লাহ তোমার অ্যাটেনশন স্প্যান বাড়বে এবং তুমি পড়ালেখার যে ট্র্যাকটা সেই ট্র্যাকটাতে ব্যাক করতে পারবা এটা একটা প্রুভেন স্ট্র্যাটেজি ফর মি এটা ইনশাল্লাহ তোমাদের ক্ষেত্রেও কাজ করবে আরো যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে যে প্রশ্নের অ্যান্সার হয়তো বা আমরা এই পুরো সেশনে করতে অ্যান্সার নাই সময় স্বল্পতার জন্য তোমরা একটা কাজ করতে পারো এই লাইফটা শেয়ার দিয়ে ক্যাপশনে তোমাদের প্রশ্নটা লিখতে পারো আমরা পরবর্তীতে অবশ্যই তোমাদের উত্তর করে এবং আমাদের একটা গ্রুপ আছে ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্পলাইন এজেনি টোয়েন্টি ফোর ব্যাচ এই গ্রুপে তোমরা যদি জয়েন করে এই গ্রুপে তোমাদের সকল প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিব দ্রুততম সময়ের মধ্যে আমি লাস্ট বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দেব হচ্ছে সুস্মিতা তন্ময় এবং রাইয়ানকে সুস্মিতা আচ্ছা সো ভাইয়া অলরেডি আপনি খুব সুন্দর একটা টিপস বলে দিচ্ছেন আমারও কাজে লাগবে আমার পোস্ট গ্রাজুয়েশনে পড়া শুরু করার জন্য এটা আমি যেটা বলবো আসলে স্টুডেন্টরা অনেক বেশি স্ট্রাগল করতেছে এই ব্যাপারটা নিয়ে তো তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন দিতে চাও তোমরা এখনই কোনো কিছু মুখস্থ করা ট্রাই করতে বইটা নিয়ে বসো না তাহলে দুইটা দিন পরে দেখবার পড়তে পারতেছো না সো লেটস ডু দিস যে আমরা আমাদের বইগুলো নিয়ে বসি বসার পরে আমাদের শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলো আমরা রিডিং দিই আমরা কোনো কিছু মুখস্থ না করার চেষ্টা করে রিডিং দে আর আমাদের যে কোনো ইউটিউব চ্যানেলে মানে যারা অনলাইনে ক্লাস নেয় দেখবে অনেক ক্লাসেস আছে সবারই সব প্ল্যাটফর্মে অনেক ক্লাস আছে তোমার যে ক্লাসটা ভালো লাগে জাস্ট সেই ক্লাসটা তুমি দেখে ফেলো দেখে চ্যাপ্টারটা রিডিং দিয়ে বসে থাকো আর একটা কাজ করতে পারে সেটা হলো প্রশ্ন ব্যাংকটা কিনে আনো প্রশ্ন ব্যাংকটা দেখো প্রশ্নের প্যাটার্নগুলো দেখো তোমার আপাতত কাজ এতটুকুই বাকি কথা তো আমরা গাইডলাইন শেয়ার করতেই থাকবো বাট ভেঙে পড়ো না খুব একটা হতাশ হয়ে যেও না জন্য এবার অলরাইট আমি একটা কথাই বলবো কষ্ট করে আমি শুরুতে পড়ার টেবিলে যাইতে বলবো না তোমাদের একটা রিফ্রেশমেন্ট দরকার অনেক কিছুই দেখছো একটা যুদ্ধ দেখছো তোমরা তোমাদেরকে বলবো যদি সময় পাও দুই তিন দিনের একটা শর্ট টুর দিয়ে আসো মাইন্ডটাকে রিফ্রেশ করে শর্ট যাতে খুব বেশি না হয় তো ব্যাক করতে হবে শর্ট টুর দিয়ে এসে একদম মাইন্ড রিফ্রেশ করে অল্প অল্প করে লেখাপড়া স্টার্ট করো তোমার এমন না যে প্রথম দিনেই তোমাকে একদম থ্রেশল ডে পৌঁছাইতে হবে এমনটা না তুমি একদম আস্তে 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 স্টার্ট করো পড়তে ভালো যদি পড়তে ভালো নাও লাগে প্রথম দিন তুমি আধা ঘন্টা পড়ো চল্লিশ মিনিট পড়ো এক ঘন্টা পড়ো কোনো প্রবলেম নেই বাট পড়ো কন্টিনিউটিটা একটু বজায় রাখো কন্টিনিউটি ইজ দ্য কি তুমি প্রত্যেক দিন তোমার এমন না যে তুমি প্রত্যেক দিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দশ ঘন্টা পসিবল হয় না সো বাট কন্টিনিউটি তুমি যদি মেন্টেন করতে পারো তুমি ডেফিনেটলি সাকসেস সাকসেস পাবা তো তোমাকে প্রত্যেক দিন একদম যেদিন তোমার কিছুই পড়া হচ্ছে না সেদিন তুমি লিস্ট দুইটা এমসিকিউ কিউ হইলেও সলভ করো একটা প্রবলেম হইলেও সলভ করো বাট পড়ো কন্টিনিউটি যদি বজায় রাখতে পারো তাহলে লাইফে অবশ্যই সাকসেস আসবে অ্যান্ড লেখাপড়ার ধারাবাহিকতা এইটা তুমি একদিনে দুই দিনে বা এক সপ্তাহে পাবা না তুমি কন্টিনিউটি বজায় রাখলে তোমার আস্তে 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 এক সপ্তাহ দুই সপ্তাহ এক সপ্তাহ আসবে না দুই সপ্তাহ আসবে না বাট এর পরে তো আসবে সো এটার জন্য হইলো তোমাকে কন্টিনিউটিটা মেনটেন করতে হবে সো আমার কথা একটাই একটা ট্যুর দাও দুই তিন দিন ট্যুর দিয়ে রিফ্রেশ হয়ে নাও এরপর লেখাপড়া স্টার্ট করে দাও একটা কোয়েশ্চেন ব্যাংক হাতে নাও কোয়েশ্চেনের প্যাটার্নটা অ্যানালাইসিস করো অ্যানালিসিস করে দেখো কি কি পড়তে হবে কি কি বাদ দিতে হবে এবব পড়া স্টার্ট করে দাও আর আমরা তো 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সাথে সব সময় ছিলাম আছি এবং থাকব थैंक यू অল রাইট রায়ান সো ফরন ভাই সুস্মিতা আপু বা তনয়াল ভাই তিনটা খুবই গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছে বই পড়া মুগস্ত কিছু দিয়ে শুরু না করা এবং চলুন ঘুরতে যাও মানে আই থিংক খুবই তিনটা গুরুত্বপূর্ণ কথা বলেছে আই থিঙ্ক এই তিনটি যদি একসাথে তোমরা অ্যাপ্লাই করতে চাও হয়তোবা তোমরা তোমাদের যে একটা রেস্ট দিয়েছে অনেক দিনের একটা তোমরা কাটিয়ে উঠতে পারবে বাট হ্যাঁ আমি আরো কিছু শেয়ার করবো তোমরা রিসেন্ট আমি অনেক কিছু দেখেছো একটা ছোটখাটো আন্দোলন বা ছোট অনেক বড় একটা আন্দোলন হয়েছে এবং এরপরে তোমাদের একটা বড় গ্যাপ দিয়েছে আমরা অনেকেই কিন্তু প্রপারলি লেখাপড়ার সাথে অ্যাটাচ না তার উপরে তোমাদের পরীক্ষা ক্যান্সেল হয়েছে এটা কিন্তু আরো বড় একটা নিউজ হয়তোবা আমি এই স্টুডেন্ট হলে আমি কিভাবে নিতাম আমি জিনিসটা জানি না সো যেহেতু তোমার লেখাপড়াটা নাই এবং হয়তোবা তোমরা আরো অন্য অ্যাক্টিভিটির সাথে ইনভলভ ছিল তো আগে তোমাদের ওই ফেস থেকে বের হতে হবে এর মধ্যে যে সবচেয়ে কমন হয়তো সবার জন্য সবাই আমরা কম বেশি কিন্তু এই কদিন প্রচুর মোবাইলে বা ইন্টারনেটের এর পরে কিন্তু ছিলাম সো এইটা না একটা বড় একটা ড্রাগ যখন আমার সামনে একটা ফোন থাকে আমি নিজেও যখন ইউনিভার্সে লেখাপড়া করতাম এবং আমি হয়তো অফিসে কাজ করতাম ফোন আমার হাতে নেওয়াই হতো তবে কোন সত্ত্বে আমি ফোন হাতে নিয়ে ফেসবুকে বা ইউটিউব বা অন্য কোথাও গিয়ে গেছি আমার মনেও নাই তো সবার আগে একটা কাজ করতে হবে যখন তোমরা পড়তে পারবে ঘুরতে গিয়েছো এসে বই পড়ছো বই পড়ছো না কখনো না ফোন তখন যখন তুমি পড়ার বই হাতে নিয়েছো ফোনটা দূরে রাখো একটু এই যে হবে এখান থেকে বের দুই তিন ঘন্টা শুরু করো এটা তোমাদের অনেক বেশি হেল্প করবে যখন তোমরা অ্যাকচুয়াল পড়া শুরু করবা অবভিয়াসলি মুগস্থ করাটা প্রথমে শুরু করো না আগে নর্মাল পড়ার মধ্যে আসো তোমরা কিন্তু অবভিয়াসলি এইচএস দুই বছর কিছু না কিছু পড়েছো এক কাজ করো যখন পড়বা ওই টপিক গুলা ধরো ধরে একটা ট্রাই করতে পারো যে ওই টপিকের উপর যে বিগত বছরের প্রশ্ন খোলা তোমরা যেই বই কিনবে দেখবো অধ্যায় ভিত্তিক কিন্তু বিগত বছরের প্রশ্ন পাবে সেই সব প্রশ্নগুলাই দেখো প্র্যাকটিস করো যাচ্ছে আমি যে পড়ে এইচএসসি তে আমি কতগুলো পারছি তোমাদের কিন্তু একটা রিয়েলিটি চেক হবে যে আমার এইচএসসি পড়া দিয়ে আমি অ্যাডমিশনের প্রিভিয়াস এর কোশ্চেন কতটুকু কভার করতে পারছি বা তোমাদের নিজেদের প্রিপারেশন কিল ন কত সো এটা হলে তুমি পড়ার মধ্যে ব্যাক করবা একটা গতিও পাবা একটা ফ্লো পাবা ট্র্যাকে ব্যাক করবা প্লাস নিজের যে একটা রিয়েলিটি চেক পাওয়ার কথা ছিল যেটা তোমরা এইচএসি তে পেতা বাট এখন পাচ্ছ না সেটা কিন্তু নিজেকে নিজে যাচাই করে পারবা যখন এই কাজগুলো পড়বা আই থিঙ্ক তোমরা তোমাদের পড়ার মধ্যে ফুল স্পিড আসবা মনে রাখতে হবে অ্যাডমিশন কিন্তু অনেকের জন্য একটা ওয়ান টাইম মানে চান্স এটা লস হয়ে গেলে অনেক ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম থাকে না ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম নেই তুমি একবার মিস করবা সারা জীবন আফসোস করবা হয়তো তুমি দ্বিতীয়বার দিতে পারবা না ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ক্ষেত্রে সেম জিনিস তো তিন মাস থাক চার মাস থাক পরীক্ষাটা আগামী জানুয়ারিতে হোক ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যখন হোক না তুমি ধরে রাখো হাতে তিন থেকে চার সাড়ে তিন মাস সময় আমি সাড়ে তিন মাসের মধ্যে আমি এন্টার লেখাপড়া শেষ করবো এডমিশন শেষে খুব ভালো একটা রেজাল্ট নিয়ে নিজের এবং নিজের পরিবার সবাই মতো উজ্জ্বল করতে পারবে আর হ্যাঁ তোমাদের জন্য কিন্তু আমাদের সার্ভিস আছে এবং স্যার যা যেন বলছিলাম আমাদের জন্য একটা ফেসবুক গ্রুপ আছে তোমাদের হচ্ছিল ইউনিভার্সিটি হেল্পলাইন এইচএসসি টোয়েন্টি ফোর এখানে কিন্তু আমরা সকল ধরনের আমাদের স্টুডেন্ট নিচ্ছে আমরা মানে আমাদের আহ এখানে জয়েন করছে সায়েন্সের হোক কমার্সের হোক আর্টসের হোক আহ যেখানেই হোক না কেন আমরা সবাই কিন্তু এখানে আমরা হেল্প করছি সো অভভিয়াসলি জয়েন গ্রুপে জয়েন করে ফেল সো দে আগামীতে কিভাবে করতে হবে কখন করতে হবে আমরা তোমাদেরকে প্রোপারলি সেভাবে গাইড করতে পারি অনেক অনেক ধন্যবাদ রাইয়ানকে সুস্মিতাকে এবং তন্ময়কে এত গভীর রাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য বিশেষত আমাদের স্টুডেন্টদেরকে সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের স্টুডেন্টরা আজকে যে স্ট্রেসটার মধ্যে দিয়ে যাচ্ছে এবং যে স্ট্রেসের মধ্যে দিয়ে গিয়ে আমাদেরকে একটা সুন্দর বাংলাদেশ তারা উপহার দিল ইনশাল্লাহ এর চেয়ে অনেক সুন্দর ভবিষ্যৎ এবং এর চেয়ে অনেক সুন্দর গৌরবের মুহূর্ত তারা তাদের প্রত্যেকের মা বাবাকে উপহার দিতে পারবে সামনের দিনগুলোতে যদি তারা প্রপার গাইডলাইন মেনে চলে এবং প্রপারলি যা যা তাদের করা দরকার সেটা করে সবার প্রতি অনেক অনেক শুভকামনা জানি আজকের মতো আমরা সেশনটা এখানে শেষ করছি ইনশাআল্লাহ প্রতিনিয়ত তোমাদের সাথে দেখা হবে তোমরা আমাদের অ্যাডমিশন কোর্সে ভর্তি হও অথবা না হও তোমাদের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক শিক্ষক শিক্ষার্থীর এই সম্পর্কের মধ্যে আসলে কোর্সে ভর্তি হওয়া না হওয়া কখনোই আসবে না তোমরা আমাদের কাছে পড়ো বা না পড়ো আমরা সবসময় তোমাদের সাথে আছি থ্যাংক ইউ এভরিওয়ান আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে